আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হচ্ছে 145 পৃষ্ঠা আলোচনা করব। দেখো, এখানে একটা শব্দ দেওয়া আছে যে লেখচিত্রের মাধ্যমে পূর্বে সারণীতে দেওয়া ক শাখা এবং শিক্ষার্থীর বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। তো এইভাবে আমাদের একটা সারণী তৈরি হবে। এগুলো হচ্ছে শ্রেণী ব্যবধান, এগুলো হচ্ছে গণসংখ্যা। আর এটা যখন আয়তলেখ অঙ্কন করতে বলবে, সেটা কীভাবে অঙ্কন করবে সেটা আমি এখন শেখাচ্ছি। দেখো, এই ছবি দেখেই এই শ্রেণী ব্যবধানগুলো হচ্ছে আনুভূমিক অক্ষে, মানে ভূমি বরাবর, আর হচ্ছে গণসংখ্যাটা হচ্ছে উলম্ব অক্ষে, মানে উচ্চতা বরাবর লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এই শ্রেণী ব্যবধানগুলো আমরা এই যে সারণে আনুভূমিক বরাবর লিখেছি, এবং প্রথমটা লেখা হয় নাই কারণ এখানে শ্রেণী ব্যবধানটা শূন্য থেকে শুরু হয় নাই, পাঁচ থেকে শুরু হয়েছে। শূন্য থেকে শুরু হলে আমরা প্রথম ঘর থেকেই লিখব, আর যদি শূন্যর পরে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে একটা ঘর ফাঁকা রেখে আমরা পরের ঘর থেকে লেখা শুরু করব শ্রেণী ব্যবধানগুলো। ঠিক আছে, একটা ঘর ফাঁকা রাখব। তো দেখো, এই যে প্রথম শ্রেণী ব্যবধানে গণসংখ্যা কত ছিল? দুই। এই যে প্রথম পাঁচ থেকে নয় শ্রেণী ব্যবধানে এই যে দুইটা ঘর আমরা কালো করেছি। পরেরটাতে দেখো, 10 থেকে 14 ব্যবধানে আছে একটা, এই যে 10 থেকে 14 ব্যবধানে একটা ঘর কালো করা হয়েছে। আবার 15 থেকে 19 ব্যবধানে তিনটা, এই যে 15 থেকে 19 ব্যবধানে তিনটা। তারপরে আছে 20 থেকে 24 ব্যবধানে আছে পাঁচটা, এই যে 20 থেকে 24 ব্যবধানে পাঁচটা। তারপরে হচ্ছে 25 থেকে 29 ব্যবধানে সাতটা, এই যে 25 থেকে 29 ব্যবধানে সাতটা। মোট শিক্ষার্থী আছে এখানে কতজন? 18 জন। ঠিক আছে, পরের পেজে দেখো, এখানে আসলে তেমন কিছু নেই। এই যে এই পেজে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এটা তোমাদের শিখতে হবে। সেটা দেখো, এখানে একটা আয়তলেখ দেওয়া আছে, এই আয়তলেখ দিয়ে এই ধরনের অঙ্ক চাইতে পারে যোগ্যতা ভিত্তিক হিসেবে। তো তোমার আয়তলেখ থেকে এই অঙ্কটা কীভাবে করা যাবে এটা তোমাকে বুঝতে হবে। এখানে একটা পাশে একটা আয়তলেখ দেওয়া আছে, এখানে কিছু প্রশ্ন আছে। এখানে বলছে, ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী রয়েছে? এটা কীভাবে পড়বে? এখানেও কোনো লেখা নাই, এখানে শুধু সংখ্যা দেওয়া আছে। তো এটা দেখে তোমাকে হিসেব করতে হবে। সেটা কীভাবে? দেখো, এখানে কয়জন আছে? এই শ্রেণী ব্যবধানে দুইটা, এটাতে কয়টা? তিনটা, এটাতে ছয়টা, এটাতে সাতটা, এটাতে হচ্ছে পাঁচটা, এটাতে দুইটা। এই সবগুলো সংখ্যা যোগ করলেই আমরা মোট শিক্ষার্থী পেয়ে যাব। দেখো, আমরা লিখেছি যে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা, দেখো প্রথমটাতে দুটা, তারপরটা তিনটা, তারপরটা ছয়টা, সাতটা, পাঁচটা, দুইটা, মোট হচ্ছে কতজন? 25 জন শিক্ষার্থী আছে ওই বিদ্যালয়ে। কীভাবে পাইলাম? এই সংখ্যাগুলো যোগ করেই আমরা মোট শিক্ষার্থীটা পেয়ে গেলাম। তারপরে বলছে, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? এখানে আমরা যেটার সবচেয়ে বড় সেটাই দেখবো। দেখো, এটা সবচেয়ে বেশি না, এটা কত? 35 থেকে 39, এই যে লিখছে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে লিখছে, 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতজন? তো আমার আগে মোট শিক্ষার্থীটা জানতে হবে, তারপরে ওই শ্রেণী ব্যবধানে কতজন শিক্ষার্থী সেটাও জানতে হবে। দেখো, এই 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 7 জন, কারণ এখানে 60টা ঘর আছে। দেখো, এখানে 60টা ঘর আছে, তাহলে 7 জন। আর মোট শিক্ষার্থী হচ্ছে 25 জন। অতএব 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা, এখানে যদি আমরা শতকরা কথা লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দিতে হবে না, আর যদি শতকরা না লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দিব। তারপরে 25 জনের 7 জন, মোট শিক্ষার্থী 25 জন, 25 জনের 60 জন, তাকে শতকরা প্রকাশ করলে 100 দ্বারা গুণ, 25 দিয়ে 100 ভাগ করলে 4, 4 সাথে কত হলো? 28 জন। তার মানে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 28%। ঠিক আছে, যদি এখানে শতকরা লিখি তাহলে এখানে পার্সেন্ট দিতে হবে না, শতকরা না লিখলে পার্সেন্ট দিতে হবে। আচ্ছা, তারপরেরটা দেখো, বলছে কি প্রশ্নটা, 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? এটা কিভাবে বুঝবো? এই চিত্রটা দেখেই বুঝতে হবে। দেখো, এখানে আছে 20 থেকে 24, 25 থেকে 29, তারপর আছে 30 থেকে 34, এভাবে আছে এগুলো। কিন্তু আমাদের দেখো 25 থেকে 29, তার মানে এই 20 থেকে 29 মধ্যে কতজন স্টুডেন্ট আছে? দেখো, এখানে দুইটা, এখানে তিনটে, কটা হলো? পাঁচটা। তার মানে 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5 জন।
তাহলে শতকরা বের করতে বললো যে আগেরটার মতোই, ক্রোমোজোম সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা 5 জন, মোট শিক্ষার্থী 25 জন, অতএব 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা, যে শতকরা লিখি নেই এখানে, পার্সেন্টেজ দিছি, এটা এই অঙ্কটাও তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে? 4 25 100, 4 5 20%, কথা কি বুঝতে পারছো? তো এই অঙ্কটা ভালো করে বুঝলে এই নিয়মের অঙ্ক আসে পরীক্ষায়। তো এখানে আরেকটা অঙ্ক আছে, তোমরা এটা দেখে বাসায় ট্রাই করবে, এবং এই অঙ্কটা করবে তোমরা SW হিসেবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।